এরাও শত্রু মুখোশের আড়ালে। স্যার একটা কথা বলবো স্যার? বলো রাজ। স্যার মুখেবাদ আপনি যাবেন না স্যার মুখেবাদে? ইটস অলমোস্ট টাইম স্যার। রাজ, আমরা যখন সার্ভিস জয়েন করেছিলাম তখন থেকে আমার কাছে পার্সোনাল কাজের থেকে আমার ডিউটিটা বেশি ইম্পর্টেন্ট। আমার ভাইপোর মুখেবাদ ওয়েট করতে পারে, কিন্তু এই নকল ওষুধ যদি একবার বাজারে পৌঁছে যায়, কত কত শত দুধের শিশু এই নকল ওষুধ খেয়ে মারা যেতে পারে, বুঝতে পারো? কত শিশুর ক্ষতি হতে পারে, প্রাণহানি হতে পারে। কোনটা বেশি ইম্পর্টেন্ট কাজ? আমরা তো টোটাল অপারেশনটা করতে 10 মিনিট সময় নেব, তারপর নয় মুখে পাতে যাব। বাহ, এই তো সব আয়োজন তৈরি, কিন্তু আমাদের নায়ক কোথায়? নায়ক? নায়ক আজকের অনুষ্ঠানের সেন্ট্রাল ক্যারেক্টার। আরে বাবা, আমি তিন তিনের কথা বলছি, চলো ওকে নিয়ে আসি। চলো আসি বর্দার, এই তো দাও, চলো। হাই হাই হাই। কিরে, কত দূর? আর বলো না, তিন তিন যে কান্না জুড়ে না, ও ঠান্ডা না অবধি হচ্ছে না। হ্যাঁ, এত অচেনা লোক দেখেছে তো, ওকে ওর মার কাছে একটু একলা থাকতে দে, ঠিক হয়ে যাবে। আরে তুই আজকে আবার থানায় টানায় যাচ্ছিস না তো? না, আমি স্পেশাল পারমিশন দেখেছি। গুড, ভেরি গুড। অমিতটাও যদি এরকম একটা স্পেশাল পারমিশন নিয়ে ছুটি করতে পারতো। সেটাই, বাড়িতে অনুষ্ঠান তো, সবাই থাকলে ভালো হয়। আর তারপর ও তো আজকে সেকেন্ড লিড। হ্যাঁ, টিনটিন আজকে হিরো, ও তো সেকেন্ড লিড। আর আমরা সব ক্যারেক্টার জুনিয়র জুনিয়র আর্টিস্ট জুনিয়র আর্টিস্ট। ওকে, চন্দন রায়, আমি ডিএসপি সিআইডি অমিত মুখার্জি কথা বলছি। আপনারা সারেন্ডার করুন, নইলে আমায় স্টেপ নিতে হবে। চন্দন রায়, আমি তিন গুনবো, তিন গোনার মধ্যে যদি আপনারা সারেন্ডার না করেন তাহলে আমি স্টেপ নিতে বাধ্য হব। চোখের জল ফেলার মতন কিছু হয়নি, পুলিশের কাজ করতে গেলে এরকম অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। গুলিটা তো তোমার গায়ে লাগতে পারতো, তাই না? রিল্যাক্স, চিল, বি ব্রেভ। স্যার, হ্যাঁ স্যার, স্যার আমাদের গুলিতে প্রায় প্রত্যেকেই মারা গেছে, খালি একজন পালিয়েছে। স্যাম, 10 মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স আসছে, আর স্যার ফোর্সে চলে আসছে। রাজ, অ্যাম্বুলেন্স আসছে, আমরা স্যারকে নিয়ে হসপিটাল যাবো। আমি হসপিটাল যাবো না স্যাম, আজকে টিনটিনের মুখে ভাত। আমি কথা দিয়েছি, আমি টিনটিনকে ভাত খাওয়াবো। আমি যদি টিনটিনকে ভাত খাওয়াতে না যাই তাহলে বাড়ির প্রত্যেকটা লোকের চোখ দিয়ে জল ঝরবে, আর সেই জলের দাম আমার এই রক্তের চেয়ে অনেক অনেক বেশি স্যাম, অনেক বেশি। ট্রিটমেন্টটা করে বাড়ি চলুন স্যার। স্যাম, তুমি বুঝতে পারছো না, হাসপাতালে নিয়ে গেলে আমাকে অত সহজে ছাড়বে না। কিরে অমিতের কি হলো, এত লেট করছে কেন? বুঝতে পারছি না, ফোন করলাম তো পাচ্ছি না ফোন। এরাও শত্রু মুখোশের আড়ালে।